বিসমিল্লাহ রহমান রহিম। ডিয়ার স্টুডেন্ট, তোমাদের সবাইকে জানাচ্ছি কৃষি ক্লাসে অনেক অনেক শুভেচ্ছা, স্বাগতম এবং অভিনন্দন। দেখো, আজকে আমি যে টপিক্সটি নিয়ে আলোচনা করব, টপিক্সটি আলহামদুলিল্লাহ অত্যন্ত ছোট একটি টপিক্স এবং অত্যন্ত মজাদার একটি টপিক্স। কথা বুঝে গেছে? আজকে যে টপিক্সটি নিয়ে আমি আলোচনা করব, সেই টপিক্সটির নাম হচ্ছে মাটির ধুনোর রূপান্তরকরণ। টপিক্সটির নাম হচ্ছে মাটির গুণোট রূপান্তরকরণ। হ্যাঁ, দেখো এখানে মানে যখনই মাটি রিলেটেড কোনো প্রশ্ন বা মাটি রিলেটেড কোনো পড়াশোনা হয়, তখনই এটা মানে তোমরা মনে করে থাকো যে এটা অনেক সোজা হবে। বেসিক্যালি ইওর থিঙ্কিং ইজ অ্যাবসলিউটলি রাইট, বিকজ আজকে যে টপিক্সটি আছে, আজকে যে টপিক্সটি আমি আলোচনা করব, টপিকটি হচ্ছে মাটির গুণোট রূপান্তরকরণ। আলহামদুলিল্লাহ টপিক্সটি অধ্যায়টি খুবই ছোটো একটি অধ্যায় এবং অনেক সুন্দর একটি অধ্যায়। তাহলে চলে আসো মাটির গুণোট রূপান্তরকরণ। আচ্ছা, মাটির গুণোট রূপান্তরকরণ, দেখো গুণোটাকে বলে, মাটি বিভিন্ন প্রকারের খনিজ পদার্থ দ্বারা গঠিত। মাটির গুণোট মাটির একটি ভৌত ধর্ম। আমি আগের ক্লাসে যখন আলোচনা করেছিলাম যে মাটির অম্লত্ব এবং ক্ষারত্ব মাটির একটি রাসায়নিক ধর্ম, মনে আছে? পরীক্ষা কিন্তু অনেক সময় প্রশ্ন হয় মাটির অম্লত্ব এবং ক্ষারত্ব মাটির কী ধর্ম। ঠিক তেমনি এখানে প্রশ্ন হয় যে মাটির অম্লত্ব এবং ক্ষারত্ব কী ধরনের প্রশ্ন, যদি প্রশ্ন কালকে হিট করে তাহলে এইখান থেকে প্রশ্ন হিট করবে হচ্ছে তোমার যে মাটির গুণোট কী ধরনের ধর্ম বা মাটির গুণোট কী। মাটির গুণোট হচ্ছে মাটির একটা ভৌত ধর্ম, ঠিক আছে? এখন দেখো মাটি বিভিন্ন প্রকারের খনিজ পদার্থ দ্বারা গঠিত। মাটি বিভিন্ন প্রকারের খনিজ পদার্থ দ্বারা গঠিত। কী বললাম আমি? মাটি বিভিন্ন প্রকারের খনিজ পদার্থ দ্বারা গঠিত। এই খনিজ পদার্থগুলোর মধ্যে প্রথমে আছে পলি, তারপরে আছে আমার বালি, পলি বালি, এবং আছে আমার তিন নম্বরে আছে কর্দম। হ্যাঁ, মাটি সাধারণত এই তিন ধরনের কণা দ্বারা গঠিত। কথা বুঝে গেছে? মাটি কী বললাম? মাটি সাধারণত এই তিন ধরনের কণা দ্বারা আমার গঠিত। দেখো মাটি বিভিন্ন প্রকার খনিজ পদার্থ থাকে, মাটিতে যত খনিজ পদার্থগুলো আছে এই খনিজ পদার্থগুলো বিভিন্ন রকমের হয়, দুই রকমের হয়, একটা হচ্ছে পলি, একটা হচ্ছে বালি, একটা হচ্ছে কর্দম কণা। এই যে পলি বালি এবং কর্দম কণার পরস্পর যে অনুপাতটা আছে এটাকে বলতেছি আমি মাটির গুণ। তাহলে যদি অনেক সময় প্রশ্ন করে, অনেক সময় দেখবা যারা কৃষি নিয়ে পড়াশোনা করেনি বা হচ্ছে তোমাকে কৃষিতে আটকায় দেওয়ার জন্য তোমাকে প্রশ্ন করবে, আচ্ছা বলো তো তুমি তো কৃষি নিয়ে পড়ছো মাটি কাকে বলে, তখন তুমি বলতে পারবা যে পলি বালি এবং কর্দম কণার সংমিশ্রণে যে পদার্থটি গঠিত হয় তাকে মাটি বলে, বা পলি বালি এবং কর্দম কণা পারস্পরিক অনুপাতকে মাটির মাটির গুণোট বলে, মাটির গুণোট বা মাটি বলে। মাটি কীভাবে সৃষ্টি হয়, প্রশ্ন এখানে আরেকটা আসে, মাটি কীভাবে সৃষ্টি হয়। দেখো মাটি কীভাবে সৃষ্টি হয়, এই যে পলি, এই যে বালি, এই যে কর্দম, এই তিন প্রকারের উপাদান খনিজ পদার্থ দ্বারাই আমার কী হচ্ছে, বালি আমার তৈরি হচ্ছে। তিন প্রকারের খনিজ পদার্থ দ্বারাই আমার কী হচ্ছে, তিন প্রকারের খনিজ পদার্থ দ্বারাই আমার মাটি গঠিত হচ্ছে। কথা বোঝা গেছে? এখন দেখো আই এস এস এস, এই যে আই এস এস এস, এর অনুসারে পলি বালি কর্দম করার একটা অনুপাত থাকবে। এই অনুপাতগুলো কী আসছে, এই অনুপাতগুলো আছে 0.02 থেকে 0.002 পর্যন্ত হবে, আর কর্দম করা 0.002 এই পর্যন্ত হবে। দেখো পারস্পরিক একটা অনুপাত। দেখো মাটিতে যে পলি বালি এবং কর্দম কণা থাকে, এই যে পলি বালি এবং কর্দম যে কণাগুলো থাকে এগুলোর আকার আকৃতি কিন্তু সমান না। মাটিতে বিভিন্ন খনিজ পদার্থগুলো যে বিস্তৃত থাকে এগুলোর আকার আকৃতি সমান না। কোনোটা মোটা, কোনোটা চিকন, কোনোটা পাতলা, কোনোটা হালকা, কোনোটা একটু বেশি বড়, কোনোটা একটু বেশি ছোট, ঠিক আছে? মাটি সাধারণত একটি কণা দ্বারা গঠন করে মাটি গঠন হয় না, মাটিতে বিভিন্ন প্রকারের খনিজ পদার্থ থাকে। এখন এই বিভিন্ন প্রকারের খনিজ পদার্থ থাকে এই জন্য এটাকে আমি মাটি বলছি। এখন চলে আসো, দেখো বিভিন্ন অনুপাতের কথা আমি বলে দিয়েছি। অনুপাতগুলো কি, অনুপাতগুলো হচ্ছে যদি আমার পলি মাটি হয় তাহলে পলি মাটিতে 0.02 থেকে 0.002 এই পর্যন্ত এর অনুপাতটা হবে। যদি পলি মাটি হয় তাহলে পলি মাটিতে আমার এই পর্যন্ত অনুপাতটা হচ্ছে। ঠিক পাশাপাশিভাবে যদি আমার বালি মাটি হয় তাহলে 2.0 থেকে 0.02 এই পর্যন্ত আমার পরিমাণটা হচ্ছে, ঠিক আছে? তারপর চলে আসে যদি কর্দম করা হয়, কর্দম করাতে গ্রেটার দেন 0.002 এই পর্যন্ত
কিন্তু আমার থাকবে, এটা হচ্ছে ISS অনুসারে। এখন দেখো মাটি কাকে বলে, এটা তুমি এই আলোচনার মাধ্যমে বুঝতে পারলা। মাটি কোন কোন খনিজ পদার্থ দ্বারা গঠিত হয় এটা তুমি জানতে পারলা। মাটি যে তিনটি খনিজ পদার্থ দ্বারা গঠিত হয় সেগুলো তুমি বুঝতে পারলা। এখন আসো যে আমেরিকা এবং যুক্তরাষ্ট্রে মাটির একক ইউনিটের উপর ভিত্তি করে মাটিকে 12টি ভাগে ভাগ করা হয়েছে। এটা গত বছর একটা এমসিকিউ চলে আসছিল নতুন করে, যে এই যে যুক্তরাষ্ট্র এবং আমেরিকার অনুসারে মাটিকে অনেক ভাগ করা হয়েছে, মাটিকে ভাগ করা হয়েছে 12 ভাগে। আচ্ছা, প্রিভিয়াস একটু পড়াশোনা একটু টেনে দিই। অম্লত্ব এবং অম্লত্ব বা অম্লমান, অম্লমান অম্লত্ব না সরি, অম্লমান অনুসারে মাটিকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 3 ভাগে। উলট পালট করা যাবে না। অম্লমান অনুসারে মাটিকে ভাগ করা হয়েছে 3 ভাগে। হ্যাঁ, অম্লমান অনুসারে মাটিকে ভাগ করা হয়েছে 3 ভাগে। ঠিক তেমনি কি হিসাবে অম্লমান অনুসারে মাটিকে ভাগ করা হয়েছে 3 ভাগে? আর এখানে কী আছে আমার, আমেরিকা এবং যুক্তরাষ্ট্র হয়েছে মাটিকে ভাগ করা হয়েছে আমার 12 ভাগে। ক্লিয়ার? এখন দেখো মাটির পুনর্ভিত্তিক শ্রেণী বিন্যাস কাকে বলে? কৃষিকাজের সুবিধার জন্য, কৃষিকাজের সুবিধার জন্য মাটির বিভিন্ন শ্রেণীকরণে বিভক্ত করার জন্য। 1 নম্বর হচ্ছে কৃষিকাজের সুবিধার জন্য, 2 নম্বর হচ্ছে মাটিকে বিভিন্ন, কৃষিকাজের সুবিধার জন্য মাটিকে বিভিন্ন শ্রেণীকরণে ভাগ করার জন্য গুণটির উপর ভিত্তি করে যে শ্রেণীবিন্যাস করা হয় তাকে মাটির পুনর্ভিত্তিক শ্রেণীবিন্যাস বলে। তাহলে সংজ্ঞা দেখো, এখানে আমি 3টা সংজ্ঞা বললাম। 1 নম্বর হচ্ছে সয়েল কাকে বলে, ডেফিনেশন অফ সয়েল, ডেফিনেশন অফ সয়েল বললাম। তারপরে আমি আলোচনা করলাম, কী আলোচনা করলাম বাবা, আলোচনা করলাম যে হচ্ছে এই যে মাটির গুণট শ্রেণীকরণ, মাটির গুণট গুণট শ্রেণীবিন্যাস, গুণট শ্রেণীবিন্যাস, এটা আমি আলোচনা করলাম, মাটির গুণট শ্রেণীবিন্যাস আলোচনা করলাম। এখন দেখো মাটি পলিবালি এবং কর্দমকণা দ্বারা গঠিত হয়। এই পলিগুলোর উপরে এখন আমরা এই যে পলিবালি এবং কর্দমকণা আছে এগুলি নিয়ে আলোচনা করবো। সাধারণত বেলে দোয়াশ এবং এঁটেল মাটি বা কর্দম মাটি, এখন যেটা আলোচনা করবো সেটা হচ্ছে সেটি হচ্ছে বেলে মাটির বৈশিষ্ট্য সম্পর্কে। এখন যেটা আলোচনা করবো সেটা হচ্ছে বেলে মাটির বৈশিষ্ট্য। দেখো বেলে মাটির বৈশিষ্ট্য, বেলে মাটিতে কী হয়, শতকরা 80% বা তার বেশি বালুকণা থাকে। যদি আমি এখানে লিখি বেলে মাটিতে, যদি দেখি বেলে মাটিতে শতকরা 80% বালি থাকে। আচ্ছা, এখন একটা কথা বলে আসো, যে মাটিতে শতকরা 80% বালি থাকবে, এই যে মাটিটা যেটাতে হচ্ছে 80% বালি আছে, এই মাটিটা তোমার পানি ধরে রাখতে পারবে কি পারবে না, এটা প্রশ্ন করলাম তোমাদের কাছে। যেই মাটিটা আমার 80%-এর বেশি বালি আছে এটা আমার পানি ধরে রাখতে পারবে কি পারবে না? অবভিয়াসলি যারা তুমি মনে করছো যে এটা পানি ধরে রাখতে পারবে না, কারণ বালির পানি ধরে রাখার ক্ষমতা খুবই কম, একদমই ঠিক আছে। 80% হলেও এটা আমার কী হলো, যে পানি ধরে রাখতে আমার পারবে না, পানি আমি ধরে রাখতে পারছে না। ঠিক তেমনিভাবে দেখো এই যে এটাতে বায়ু চলাচল ক্ষমতা, যে কী বললাম যে এই যে আমার 80%-এর বেশি, 80%-এর বেশি কী থাকবে আমার, 80%-এর বেশি আমার যদি বালি থাকে, হ্যাঁ যদি 80%-এর বেশি বালি থাকে তাহলে এটা পানি যেমন ধরে রাখতে পারবে না, ঠিক তেমনি আমার কী হবে, বায়ু চলাচল যে ক্ষমতাটা আছে বায়ু চলাচল ক্ষমতাটা আমার বেশি বৃদ্ধি পাবে। সাধারণত কোন এলাকায় এই মাটিটা দেখতে পাওয়া যায়? মরুভূমি অঞ্চল, মরুভূমি অঞ্চল, চর অঞ্চল। চরে যদি তোমরা কোনো সময় যাও, নদীতে যদি ওখানে চর পড়ে দেখবা ধুধু বালি পড়ে আছে। এই যে চর অঞ্চল, নদীর মরুভূমি অঞ্চল, এইসব অঞ্চলগুলোতে কী হয় আমার, এইসব অঞ্চলগুলোতে আমার বালিতে ব্যাধি পরিমাণ বেশি থাকে। এই অঞ্চলগুলোর মাটি হচ্ছে আমার বেলে মাটি। বেলে মাটিতে সূক্ষ্ম এবং স্থূল রন্ধ্র, সূক্ষ্ম রন্ধ্র কী মানে মাটির একটা কণা আরেকটা কণার সাথে খুব কাঠালোভাবে লেগে থাকে, এটা হচ্ছে আমার সূক্ষ্ম। আর রন্ধ্র কি একটু হচ্ছে স্থূল, কি একটু ছাড়া 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 ভাব থাকবে, এটা হচ্ছে আমার স্থূল। হ্যাঁ, এটা হচ্ছে আমার স্থূল আর এটা হচ্ছে আমার সূক্ষ্ম। এখন কথা হচ্ছে এই যে মাটিতে 80% বালি থাকবে, মাটিতে এটা বালি থাকবে, এটা হচ্ছে বেলে মাটির আমার বৈশিষ্ট্য গেল। হ্যাঁ, বেলে মাটিতে স্থূল রন্ধ্রের সংখ্যা বেশি থাকে, পানি চলাচল ক্ষমতা বেশি, পানি ধরে রাখতে পারে না, বায়ু চলাচল ক্ষমতা বেশি, কথা বুঝে গেছে? শেষ, এখন আসো আর একটা পড়াবো, সেটা হচ্ছে দোআঁশ মাটি। দোআঁশ মাটিটা কি? দোআঁশ মাটি হচ্ছে সব থেকে উর্বর মাটি, সব ধরনের ফসল ফলনের জন্য অনেক ভালো, সব ধরনের ফসল অনেক বেশি পরিমাণে এখানে ফলে থাকে, সব ধরনের ফসল খুব ভালো হয়। বেলে মাটিতে যেমন অনেক ফসল হয় না, ঠিক এর বিপরীত হচ্ছে দোআঁশ মাটিতে হয়। এখন কথা হচ্ছে দোআঁশ মাটির কথা আমি বললাম, দোআঁশ মাটির বৈশিষ্ট্য। দেখো দোআঁশ মাটিতে
এই যে দোআঁশ মাটির কথা আমি বললাম, দেখো কথা হচ্ছে কি, দোআঁশ মাটির যে বৈশিষ্ট্যের কথা আমি বললাম, দোআঁশ মাটির যে বৈশিষ্ট্য, দোআঁশ মাটির বৈশিষ্ট্য কি হচ্ছে, যে দোআঁশ মাটির বৈশিষ্ট্যটা হচ্ছে 50% থাকবে পলি এবং কর্দম করা, 50% থাকবে বালি করা। যদি 50% পলি এবং কর্দম করা থাকে আর 50% যদি বালি করা থাকে, তাহলে পানি ধরে রাখতে পারবে, মধ্যম বায়ু চলাচল হবে, মধ্যম ফসল হবে, ভালো ফসলের গ্রোথ বা ডেভেলপমেন্টটা হবে অনেক সুন্দর। হ্যাঁ, এখন চলে আসো সব ধরনের ফসল এখানে ভালো হয়। এখন এঁটেল মাটি বা কর্দম মাটি, এঁটেল মাটিকে আমরা ভারী মাটি হিসাবে অভিহিত করি, এখানে 24%-এর বেশি এঁটেল মাটি। এঁটেল মাটিটা অনেক সময় কী বলে, যেটাকে বলে আমাদের হচ্ছে গ্রামে বলে যেটাকে চিটকা মাটি, এঁটেল মাটি, এঁটেল মাটি। দেখো এঁটেল মাটিটা কি, এঁটেল মাটিটা যেটাকে, যেটা আমাদের বলতেছি হচ্ছে চিটকা যে মাটিটা আছে সেই মাটিটাকে বলতেছি আমরা হচ্ছে এঁটেল মাটি। হ্যাঁ, এঁটেল মাটিকে আমরা ভারী মাটি হিসাবে পরিচিত, এঁটেল মাটি আমাদের ভারী মাটি হিসাবে পরিচিত। এঁটেল মাটিতে 40% কর্দম বা 40% কর্দম করা থাকে, পানি ধরে রাখতে পারে, তবে পানি নিষ্কাশন ক্ষমতা খুবই কম। পানিটা খুবই ধরে রাখলে তো হবে না, পানি যদি ধরে রাখে, আগের ক্লাসের পড়া অনুযায়ী বলে, যদি পানি মনে করো জমির উপরে পানি এখানে আমার ধরে আছে, তাহলে এই পানিটা সঞ্চয় তবে যদি বাষ্প হয়ে যায় তাহলে মাটিটাকে কিন্তু আমার অ্যাসিডিক মাটিতে পরিণত করবে, আর আস্তে আস্তে যদি বেশি যায় তাহলে বেশি অ্যাসিডিক মাটিতে পরিণত করবে। যদি বেশি পরিমাণে অ্যাসিডিক মাটিতে পরিণত করে তাহলে কি আমার কোনো ফসল হবে, আমার কোনো ফসল ঠিকমতো বা ভালো কোনো ফসল হবে না। এখন আমি যেটা পড়লাম তোমাদেরকে পড়ালাম হচ্ছে বেলে মাটির বৈশিষ্ট্য, দোআঁশ মাটির বৈশিষ্ট্য, এঁটেল মাটির বৈশিষ্ট্য। এখন যেটা পড়াবো সেটা হচ্ছে মাটির পুনর্জানার প্রয়োজনীয়তা। মাটির পুনর্জানার প্রয়োজনীয়তা কি, মাটির ভূমিটের মাধ্যমে তোমরা মাটির শ্রেণী বিন্যাস করতে পারবা। মাটির ভূমিটের মাধ্যমে সিইসি বা মাটির ভূমিটের মাধ্যমে কোন মাটিতে কোন ধরনের ফসল ভালো হবে এটা তুমি জানতে পারবা। মাটির ভূমিটের মাধ্যমে জমিতে কী হারে জৈব সার প্রয়োগ করবা সেটা তুমি জানতে পারবা, এবং জমিতে গত 2 বছরে যে রাসায়নিক সারটা প্রয়োগ করা হয়েছে এই 2 বছরের রাসায়নিক সারটা জমিকে কী অবস্থা তৈরি করেছে, কী অবস্থা সৃষ্টি করেছে এটা তুমি জানতে পারবা। তুমি মাটির ভূমিটের মাধ্যমে জানতে পারবা যে কোন জমিতে কোন ফসল কোন সময়ে ভালো লাগালে ভালো ফসল বা ডেভেলপমেন্ট পাওয়া যাবে। তুমি এই যে মাটির গুণ সম্পর্কে জানতে পারবা, যে পানি ধারণ করার ক্ষমতা, তুমি মাটির গুণ সম্পর্কে জানতে পারবা বায়ু চলাচল করার ক্ষমতা, জমি পানি কতটা ধারণ করছে তুমি এটা সম্পর্কে জানতে পারবা। তুমি জানতে পারবা জমির উর্বরতা সম্পর্কে, তুমি জানতে পারবা মাটির বিভিন্ন গঠন সম্পর্কে, তুমি জানতে পারবা মাটির বিভিন্ন বৈসাদৃশ্য, রন্ধ্র পরিসরের পরিমাণ বেশি, কোন পরিসরের পরিমাণ কম, কোন পরিসরের পরিমাণ বেশি, এটা তুমি মাটির গুণটের মাধ্যমে জানতে পারবা। ঠিক আছে, এটা তুমি মাটির গুণটের মাধ্যমে তুমি জানতে পারবা। এখন কথা হচ্ছে দেখো বেলে মাটিকে আমরা মাটি বলছি, আমাদের মূলত 3 প্রকারের মাটি আছে। একটা হচ্ছে আমাদের বেলে মাটি, বেলে মাটি, দুই দোআঁশটা মাঝখানে রাখলাম, দোআঁশ মাটি, আর 3 এঁটেল মাটি, এঁটেল মাটি। ঠিক আছে, এখন কথা হচ্ছে দেখো এই যে বেলে মাটির কথা বলছি আর এই যে এঁটেল মাটির কথা বলছি, এই বেলে মাটি এবং এঁটেল মাটি এ তো পানি ধরে রাখতে পারে না, বায়ু চলাচল ক্ষমতা বেশি, আর এ এমন পানি ধরে রাখে যে কোনো ফসলে ঠিক মতো হয় না, কারণ জমি অ্যাসিডিক হয়। তাহলে দেখো এই বেলে মাটিকে দোআঁশ মাটিতে পরিণত করতে হবে, আবার এঁটেল মাটিকে দোআঁশ মাটিতে পরিণত করতে হবে, কারণ তোমার যদি আদর্শ মাটি হিসেবে পরিচিত যদি কোনো মাটি থাকে তাহলে সেটা হচ্ছে আমার দোআঁশ মাটি। এই জন্য আমাকে কী করতে হবে, এই যে বেলে মাটিকে দোআঁশ মাটিতে এবং এঁটেল মাটিকে দোআঁশ মাটিতে আমাকে পরিণত করতে হবে। এখন যদি বেলে মাটিকে আমি দোআঁশ মাটিতে পরিণত করি তাহলে কিছু প্রসিডিউর মেনটেন করতে হবে। এখন কী প্রসিডিউর মেনটেন করতে হবে, দেখো বেলে মাটিতে 2:1:1 আমি এখন পড়াবো বেলে মাটিতে, বেলে মাটিকে দোআঁশ মাটিতে পরিণত। এখন বেলে মাটিকে যদি আমি দোআঁশ মাটিতে রূপান্তর করি, বেলে মাটি আমার পানি বেশি ধরে রাখে, এটাকে আমি দোআঁশ মাটিতে পরিণত করবো, তাহলে আমি কী করবো একে আমি এঁটেল মাটি যুক্ত করবো। কী অনুপাতে যুক্ত করবো, 2:1:1 অনুপাতে যখন আমি এঁটেল মাটি যুক্ত করবো তখন এটা আমার হয়ে যাবে কি, দোআঁশ মাটিতে আমার পরিণত হয়ে যাবে। তারপরে দেখো খামারজাত সার, খামারজাত সার কী আছে, যে খামারজাত সার কাকে বলে,
এই যে গরু ছাগল মহিষ ভেড়া এগুলোর বীজটা লিটার মন্ত্র জৈব পদ্ধতিতে পচিয়ে, হ্যাঁ গরু ছাগল মহিষ মন্ত্র জৈব পদার্থতে পচিয়ে যে সার তৈরি করা হয় তাকে খামারজাত সার বলে। কথা ক্লিয়ার? তাকে বলছি আমি খামারজাত সার। এই যে খামারজাত সার, এই সারটা যদি আমি তো বেলে মাটিতে পরিণত করি তাহলে মাটি আমার দোআঁশ মাটিতে পরিণত হবে। তারপরে আসুন কম্পোস্ট সার। কম্পোস্ট সার কি? কম্পোস্ট সার হচ্ছে আমার উদ্ভিদ এবং প্রাণীর উচ্ছিদ্ধ অংশ। কম্পোস্ট সার উদ্ভিদ এবং প্রাণীর উচ্ছিদ্ধ যে অংশটা আছে, উদ্ভিদ এবং প্রাণীর উচ্ছিদ্ধ অংশ জৈব পদ্ধতিতে পচিয়ে, উদ্ভিদ এবং প্রাণীর উচ্ছিদ্ধ অংশ জৈব পদার্থের মাধ্যমে পচিয়ে যে সার তৈরি করা হয় তাকে বলছি আমি কম্পোস্ট সার। এই কম্পোস্ট সার কী করে? যদি জমিতে আমি দেই তাহলে অনুজীবের পরিমাণ বৃদ্ধি করবে, রন্ধন পরিসরের পরিমাণ বাড়াবে, পানি ধরে রাখতে ক্ষমতা করবে, পানি বেশি ধরে রাখতে পারবে। পানি যদি বেশি ধরে রাখে তাহলে মাটির উর্বরতা বৃদ্ধি পাবে, ফলে মাটিতে সব ধরনের ফসল ভালো হবে। কথা বুঝে গেছে? সব ধরনের ফসল আমার ভালো হবে। আচ্ছা, বেলে মাটিকে দোআঁশ মাটিতে পরিণত করার আরেকটি পদ্ধতি হচ্ছে আমার কম্পোস্ট সার গেল, খামারজাত সার গেল, কেঁচো সার, ভার্মি কম্পোস্ট। কেঁচো সার, কেঁচো সারের কথা তোমরা সবাই জানো। কেঁচো সারটা আসলে মূলত এটা কী? কেঁচো সারটা হচ্ছে, দেখো কেঁচোকে একটা পাত্র, ধরো এই যে এটা একটা পাত্র, এইখানে আমি কেঁচো রাখবো, এইগুলো ধরো এগুলো হচ্ছে আমার কেঁচো। এইখানে আমি কী রাখবো? খড় রাখলাম, মলমূত্র রাখলাম, পাতা পচা রাখলাম। কেঁচো কী করবে? এই লতাপাতা ফলমূলকে খাবে, খেয়ে মলত্যাগ করবে এবং কেঁচোর শরীর থেকে এক বিশেষ ধরনের পদার্থ নিঃসৃত হবে বা বের হবে। এই বিশেষ ধরনের পদার্থটাই হচ্ছে আমার বার্মি কম্পোস্ট, যা পরিবেশ বন্ধক এবং লাক্ষ্যই এবং অনেক বেশি মাটিতে জৈব পদার্থের পরিমাণ বৃদ্ধি করে, মাটিকে অণুজীবের সংখ্যা বৃদ্ধি করে এবং অণুজীব এবং জৈব পদার্থের সংখ্যা বৃদ্ধি করার পাশাপাশি এটা জমিকে উর্বর করে, উর্বর ক্ষমতা বৃদ্ধি করে। হ্যাঁ, এবং আমার যদি এই মাটিটাকে যদি আমি বেলে মাটিতে করি তাহলে আমার দোআঁশ মাটিতে পরিণত হবে। কথা বুঝে গেছে? যদি বেলে মাটিতে পরিণত করি তাহলে আমার দোআঁশ মাটিতে পরিণত হচ্ছে। এখন কথা হচ্ছে মাটি পলিসমৃদ্ধ, নদীর পলিসমৃদ্ধ মাটি। আমরা জানি নদীর যখন পলি পড়ে এই পলি মাটিতে অনেক ধরনের ফসল ভালো হয়। এই পলিসমৃদ্ধ মাটি যদি আমি দোআঁশ মাটিতে দিই তাহলে দোআঁশ মাটি আমার ভালো হবে। কথা বুঝে গেছে? এখন চলে আসো বেলে মাটিকে দোআঁশ মাটিতে রূপান্তর বুঝলাম। এখন আমি করবো এঁটেল মাটিকে দোআঁশ মাটিতে রূপান্তর। দেখো এঁটেল মাটিকে, এঁটেল মাটিকে দোআঁশ মাটিতে রূপান্তর, এঁটেল মাটিকে দোআঁশ মাটিতে রূপান্তর। দেখো এঁটেল মাটি কী মাটি? অত্যন্ত ভারী মাটি, 40% কর্দমকণা থাকে। মনে আছে বৈশিষ্ট্যগুলো পড়াই দিয়েছিলাম, কোনো ফসল ঠিকমতো হয় আবার অনেক ফসল হয় না। তাহলে এঁটেল মাটিতে যদি আমি বেলে মাটি প্রয়োগ করি, এখানে বেলে মাটিতে পানি ধরে রাখতো বেশি, এই জন্য আমি কী করছি এঁটেল দিচ্ছি যিনি পানি আমার চলাচলটা কম করে, আর এখানে পানি চলাচল একদমই করে না, কম করে, খুবই কম করে। তাহলে যদি খুবই কম করে তাহলে এখানে যদি আমি 2:1:1 এই অনুপাতে 2:1:1 এই অনুপাতে যদি আমি এঁটেল মাটিতে বেলে মাটি প্রয়োগ করি তাহলে আমার দোআঁশ মাটিতে পরিণত হয়ে যাবে। কথা বুঝে গেছে? তারপরে আগের পড়া অনুযায়ী বললাম কি খামারজাত সারের কথা বললাম, যে খামারজাত যে সারগুলি আছে সেগুলি আমাকে প্রয়োগ করতে হবে। তারপরে আমার ভার্মি কম্পোস্ট আমাকে প্রয়োগ করতে হবে, সবুজ সার প্রয়োগ করতে হবে, নদীর পরিশুদ্ধিত মাটি, ওইখানে যা যা আমরা পড়াইছি ওইখানে এখানে জাস্ট খালি একটু পেস্ট করে দিবা, আর কিছু করতে হবে না। এখানে যা পড়াইছি এখানে পেস্ট করে দিবা, আলহামদুলিল্লাহ হয়ে যাবে, আর কিছু করতে হবে না। তো দেখো আজকের ক্লাসে যখন আমি শুরু করেছিলাম তখন আমি বলেছিলাম যে আজকে মাটির গুণন পড়াবো, মাটির গুণনের মাধ্যমে তোমরা অনেক কিছু জানতে পারলা। যে দেখো মাটির গুণনের মাধ্যমে তোমরা কী কী জানতে পারলা সেটা অথাইটে তুমি বিষণ দিয়ে ক্লাস শেষ করে দিই। মাটির গুণের মাধ্যমে জানতে পারলাম মাটি কাকে বলে, মাটির গুণনের মাধ্যমে শ্রেণী বিন্যাস কীভাবে করা যায়, মাটি কী কী খনিজ পদার্থ দ্বারা গঠিত, যুক্তরাষ্ট্র এবং আমেরিকার উপর বেচ করে মাটিকে কতগুলো শ্রেণীতে ভাগ করা হয়েছে, তারপরে তুমি জানতে পারলা যে আসলে যে মাটিটা আমার আছে এই মাটিটা আমার কীভাবে শ্রেণীবিন্যাস করা যাবে, তুমি জানতে পারলা ISS অনুসারে যে পলিবালি কর্তন করা আছে এদের অনুপাতগুলি কত হবে, তুমি জানতে পারলা কীভাবে
কিভাবে দোআঁশ মাটিকে দোআঁশ মাটিতে রূপান্তর করব, বেলে মাটিকে কিভাবে এঁটেল মাটিতে রূপান্তর করব, বেলে মাটিতে সরি দোআঁশ মাটিতে, তুমি জানতে পারলা বেলে মাটির বৈশিষ্ট্য, তুমি জানতে পারলা এঁটেল মাটির বৈশিষ্ট্য, তুমি জানতে পারলা দোআঁশ মাটির বৈশিষ্ট্য। বাসার একটা ছোট্ট একটা কাজ দিয়ে দিই, যদি হচ্ছে তোমার মনে করো জমিতে যদি স্থূল রন্ধ্রর সংখ্যা বেশি হয় তাহলে এটা কোন বিক্রিয়া প্রদর্শন করবে, সরি কোন মাটি প্রদর্শন করবে, বেলে দোআঁশ আর হচ্ছে তোমার এঁটেল মাটি। এটা আরেকটা কাজ দিই, ভারী মাটি কাকে বলে। তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি, খোদা হাফেজ।